রাজ্যের অর্থমন্ত্রী 27,654,40,00,000 টাকার যে বাজেট শুক্রবার পেশ করেছে এর জন্য রাজ্য সরকারকে দলের তরফ থেকে অভিনন্দন জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে কথা জানান তিনি। এদিন তিনি জানান, এই বাজেটে সমাজের প্রত্যেক অংশের মানুষের জন্য কিছু না কিছু উল্লেখ রয়েছে। এ রাজ্যের নারীদের থেকে শুরু করে সমাজের ছাত্রছাত্রী, যুব সমাজ, ধর্মীয় সংখ্যালঘু, সরকারি কর্মচারী, পেনশনার, তপশিলি জাতি, জনজাতি সকল অংশের জনগণের জন্য রাজ্য সরকার এই বাজেট পেশ করেছে। এই বাজেটে আমরা যদি লক্ষ্য করে দেখি যে আমাদের এই রাজ্যের সমস্ত সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য কিছু না কিছু আমাদের এই বাজেটে উল্লেখ। গতকালকে যে বাজেট পেশ করেছেন তার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভার সমস্ত সকল সদস্যদেরকে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এদিন রাজীববাবু বলেন, এই বাজেটে 13টি মুখ্যমন্ত্রী প্রকল্পের উল্লেখ রয়েছে। রাজ্যের আয় বৃদ্ধির লক্ষ্যে একটি ঐতিহাসিক বাজেট পেশ করা হয়েছে। তিনি দিন বলেন, সবচেয়ে বড় প্রাপ্তি হলো মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা। এই প্রকল্পে আয়ুষ্মান প্রকল্পের বাইরে যারা রয়েছেন তারা সকলে এই সুযোগ পাবেন। বাজেটে উল্লেখ করা ইন্টিগ্রেটেড গ্রুপ ম্যানেজমেন্ট যোজনা বা রাজ্যের কৃষির উন্নতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি। এদিন তিনি অন্যান্য বিভিন্ন প্রকল্পের উল্লেখ করে জনজাতি উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করেন, যেখানে জনজাতিদের শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে সব ধরনের সুযোগের কথা উল্লেখ রয়েছে বলে জানান তিনি। এই মিশনে জনজাতি অধ্যুষিত এলাকা সমূহের সার্বিক উন্নয়নের স্বার্থে সেখানে ঘোষণা করা হচ্ছে যাতে জনজাতি অধ্যুষিত ব্লক সমূহে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, পুষ্টি, স্বাস্থ্যবিধি ও পানীয় জলের উপর বিশেষ নজর রাখার ব্যবস্থা সেখানে করা হয়েছে। এদিন তিনি জানান, আসছে সোমবার বিকেল 5টায় দলের 10টি সাংগঠনিক জেলায় এর জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে একটি র্যালি বের করা হবে। পাশাপাশি বলেন, রাজ্যের পবিত্র বিধানসভায় বিরোধী দলের সদস্যদের তরফে যে ভাষা প্রয়োগ করা হয়েছে তা রাজ্যের জন্য দুঃখজনক ও লজ্জাজনক। জায়গা রয়েছে, কিন্তু আমরা গতকালকে দেখেছি এই বিরোধী দলের তরফ থেকে যেভাবে বিধানসভায়, পবিত্র বিধানসভায় যেভাবে ভাষা প্রয়োগ করা হয়েছে এটা রাজ্যের জন্য দুঃখজনক এবং রিপোর্ট সচিন জাতিয়ান।